ঈদকে সামনে রেখে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। ঝক্কি ঝামেলা এড়াতে অনেকেই ঘরে বসে কিনছেন পছন্দের পোশাক। ইয়াসমিন রিমোর রিপোর্ট। তরু হাসনাত হালুম ক্রাফটের ডিজাইনার ও কর্ণধার, ক্রেতাদের কাছে পণ্যের প্রচার করছেন ফেসবুক লাইভে। ক্রেতারাও সরাসরি দেখে সাথে সাথে দিয়ে দিচ্ছেন অর্ডার। অনলাইনে কেনাকাটা করার বিভিন্ন সাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজও জনপ্রিয়তা পেয়েছে দিন দিন। হালুম ক্রাফট অনলাইনে পণ্য বিক্রির তেমনই একটি পেজ। শুধু ইন্ডিয়ান ড্রেস না, আমি কিন্তু দেশি প্রোডাক্টটা নিয়ে কাজ করতে খুব বেশি পছন্দ করি এবং আমার দেশি প্রোডাক্টটা কিন্তু আমি নিজে অনলাইনে প্রথম দিকে আমি দেশি প্রোডাক্টটাই সেল করেছি। ঈদে গরম আর তীব্র যানজট এড়াতে অনেকেই ভরসা করছেন অনলাইনের। পণ্য হাতে পাওয়ার পর প্রোডাক্ট দেখে দাম পরিশোধের সুযোগ রয়েছে। অনেকগুলো পেজ দেখে ডিফারেন্সিয়েট করতে পারছি কোনটা প্রাইস কেমন রিজনেবল হলে সেখান থেকেই নিতে পারছি। ফেসবুকে পণ্য বিক্রির আরেকটি পেজ হুতুম, তারা বিক্রি করছেন মেয়েদের জুয়েলারি ও পোশাক, যার বেশিরভাগই আমদানি করা ভারত থেকে। ঈদে বাড়তি অর্ডার, তাই ক্রেতাদের কাছে প্রোডাক্ট পাঠাতে ব্যস্ততা তাদের। গতবারের থেকে এবার মানুষজন আরও একটু মনে হয় অনলাইনের উপরে বেশি ট্রাস্ট রাখতে পারছে, বিধায় আমরাও অর্ডারের পরিমাণটা একটু বেশি পাচ্ছি। ফ্যাশন সচেতন ক্রেতারা সবসময় একটু ভিন্নধর্মী ডিজাইন পেতে চান, তাদের কথা মাথায় রেখে ডিজাইনেও বৈচিত্র্য রাখা হচ্ছে। আমরা যারা ছোট ছোট উদ্যোক্তারা কাজ করছি, তারা চাই যে আমরা আমাদের একটু ট্র্যাকের বাইরে একটু ডিফারেন্ট কিছু তুলে ধরার চেষ্টা করি। অনলাইন ক্রেতাদের একটি বড় অংশই প্রবাসী বাংলাদেশিরা। অনলাইনে যারা চাচ্ছেন সেখানেও পেয়ে যাচ্ছেন, আমরা হোম ডেলিভারিও দিচ্ছি, দেশে বাইরেও প্রচুর কাপড় যাচ্ছে। ছোট বড় বুটিক হাউস থেকে শুরু করে শখের ডিজাইনার সবাই এখন অনলাইনে নিজস্ব পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে প্রচার চালাচ্ছেন পণ্যের। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।